ओम शिवे यस्य परावृत्ति त्यागेति रतिरुत्तम अहेतुक कृपा सिंधुं शिवानंदं नमाम्यहम्। এই গরমে যেখানে আমরা হাঁটাচলা করতে পারছি না সেইখানে আপনারা এতজন সমবেত হয়েছেন এবং যারা বসে আছেন প্রায় 120 জন আমাদের সাথে আছেন, তারা উপস্থিত হয়েছেন দুপুরের বিশ্রাম ছেড়ে, এসি ঠান্ডা ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে। সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা পূর্ব বেলুড় মঠ শিবানন্দ বাণী দ্বিতীয় খণ্ড থেকে এই ঘটনাটি ঘটে বেলুড় মঠে 9ই জ্যৈষ্ঠ শুক্রবার 1337 বঙ্গাব্দ 23 মে 1930 মহারাজের মহাপ্রয়াণের ঠিক 4 বছর আগেকার ঘটনা। মহারাজ প্রায় 76 বছর বয়স হয়েছে, মহারাজের বয়স অনেক বেশি হয়ে গেছে। জ্যৈষ্ঠ মাস খুব গরম পড়িয়াছে, মহাপুরুষ মহারাজের রাত্রে প্রায় ঘুম হয় না, সকালবেলা দিকে শরীর খারাপ থাকে, তাই বিছানায় বসিয়াই সকলের সঙ্গে দেখাশোনা করেন। প্রাতরাশ শেষ করিয়া উপরে একটু পায়চারি করেন, হাঁটিতে কষ্ট হয়, তবু একটু একটু অভ্যাস রাখিবার চেষ্টা করিতেছেন। অল্পক্ষণ পরে ক্লান্ত হইয়া একখানি চেয়ারে বসিয়া পড়িবেন, তারপর নিজের ঘরের দিকে আসিতেছেন, একটু বিশ্রাম করিবেন, আস্তে আস্তে চলিতেছেন, কাছে যারা আছে তাদিগকে হাসিতে হাসিতে বলিতেছেন, থক থক থক। নিজের খাটে ফিরিয়া আসিতে বলি আসিয়া বলিতে লাগিবেন, দেখো না শরীরের কি অবস্থা হয়েছে, দুপা চালে তাও পারি না, একেবারে ইনভ্যালিড, অথর্ব করে ফেলেছে, সবই মহামায়ার খেলা। এই শরীরেই তো একদিন পাহাড়ে পর্বতে কত চড়াই উত্তরাই করেছে, কত হেঁটে বেরিয়েছে, কত সব মহাকঠোরতা করেছে, আর এখন দেখো না দুপা চলতে এই কষ্ট, নিচে নামা তো কদিন বন্ধই হয়ে গেছে, আগে কত বেরিয়েছি কত জায়গায় গিয়েছি, তা ঠাকুরের ইচ্ছায় ঘোরা ঢের হয়েছে, আর কোথাও যাওয়ার ইচ্ছা হয় না, যাওয়া আসার বাসনা পর্যন্ত মুছে দিয়েছেন ঠাকুর, এখন কোনো বাসনাই নেই। যে অবস্থায় ঠাকুর রাখেন, যে অবস্থায় ঠাকুর রাখেন তাতেই আনন্দ। বাইরের অ্যাক্টিভিটি বা ক্রিয়া যতই কমে যাচ্ছে ততই ভেতরের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, বহির্জগৎ থেকে মন যত উঠে যাচ্ছে ততই ভেতর থেকে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে, আর ঠাকুরের কৃপা স্পষ্ট দেখিয়ে দিচ্ছেন এবং ঠাকুর কৃপা করে স্পষ্ট দেখিয়ে দিচ্ছেন সেই দেহ মন বুদ্ধি অতীত জিনিস। এখন প্রাণশক্তি ক্রিয়ার ভেতর দিয়ে খুব চলেছে, শাস্ত্রে যেসব অনুভূতির কথা লেখা আছে সেসব প্রভু কৃপা করে স্পষ্ট উপলব্ধি করিয়ে দিচ্ছেন। পার্ষদের সন্তানের একটি একেবারে ভীষণ রকমের স্বীকারোক্তি, সাধন জীবনের অন্ত কেমন হয় সে সম্বন্ধে বলছেন। এখন তো চৈত্র মাস থেকে গরম পড়ে, তখন জ্যৈষ্ঠ মাসে গরম পড়েছে এবং এত গরম সে সময় বেলুড় মঠে খুব সম্ভবত বিজুলি বাতি নেই, থাকলেও পাখা বা অন্য কিছুর সংখ্যা খুবই কম, আর সেই কারণেই মহাপুরুষ মহারাজ রাত্রে ঘুমোতে পারছেন না। আপনারা মহাপুরুষ মহারাজের ঘর দেখেননি হয়তো, দোতলায় যাওয়ার সৌভাগ্য হয় না, মঠে যে ম্যানেজারের ঘর আছে একতলা তার উপরে ঠিক দোতলায় বারান্দাওয়ালা যে ঘরটি আছে, বাইরের দিকে বারান্দা, অফিসের দিকে যে বারান্দা আছে সে ঘরটি, এইটি মহাপুরুষ মহারাজ থাকতেন। বহু বছর অব্দি মহাপুরুষ মহারাজের শরীর চলে যাওয়ার পর বহু বছর অব্দি ওই ঘরটি মঠের ম্যানেজার বা তত্ত্বাবধায়কের ঘর ছিল। এখন যিনি তত্ত্বাবধায়ক তিনি যেহেতু পরমপূজনীয় প্রেসিডেন্ট মহারাজের সেবক, তাই ওখানে তিনি থাকেন না। ওই ঘরটি এখনো পর্যন্ত আছে এবং পূজনীয় রামগোপাল মহারাজের সময় অবধি আমি কি দেখেছি মহাপুরুষ মহারাজের সময় যে ফার্নিচারগুলো ব্যবহার করা তিনি যেগুলো যে অবস্থায় ছিল সেগুলোকে সেই অবস্থায় তিনি রাখার চেষ্টা করেছিলেন। দেওয়ালের কাছে খাট, তারপরে ঘরে ঢুকেই বাঁদিকে চেয়ার টেবিল, একটা আরাম কেদারা। মহাপুরুষ মহারাজের সময় কাঠের ছিল, মহারাজের সময় বেদের আরাম কেদারা ছিল, আর কোনো ভিজিটার গেলে তার বসার জন্য জিনিস আর একটা আলমারি আর একটা আলনা, এছাড়া ওই অত বড় ঘরে কিচ্ছু ছিল না। পাশের ঘরটি পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের ঘর, ভেতর দিয়ে যাওয়া যায়, সিঁড়ি আছে, দুটো সিঁড়ি দিয়ে উঠে আবার দুটো সিঁড়ি দিয়ে নেমে গিয়ে সেই ঘর, সেই ঘরে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ থাকতেন এবং সেটা গঙ্গার দিকে মুখ করা ঘর। মহারাজ চেষ্টা করছেন, খুব ঘুমনন, কিন্তু কিছুতেই আর ঘুম হচ্ছে না। সকালবেলার দিকে শরীর খারাপ থাকে, তাই বিছানায় বসে সকলের দেখাশোনা করেন। মুক্তিসারণজি মহারাজের কাছে আমরা শুনেছি
যে মহাপুরুষ মহারাজ সাধন এই মন্দিরে গিয়ে জপ ধ্যানের উপর বেশি জোর দিতেন এবং তারা দেখেছেন রোজ ভোরবেলা তার একটা চন্দন তার একটা হরিণের চামড়া ছিল, সেই হরিণের চামড়াটিকে বগলে করে নিয়ে তিনি হাঁটতে হাঁটতে চলে যেতেন মন্দিরে। এখনকার যে মন্দির সেটা না, কিন্তু পুরনো মন্দির। এবং আবার কার্য একজনের মাইক্রোফোন অন হয়েছে, এখন তো দিদি আর কিছু নেই, তার করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে। তারপরে এই আমরা মহাপুরুষ মহারাজের যে পুরনো মন্দিরটা সেটা দেখবেন, আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন পুরনো মন্দিরের সিঁড়ি দিয়ে উঠলে বুঝতে পারবেন মহাপুরুষের মহারাজের ঘর থেকে পুরনো মন্দির আসার জন্য একটা ছাপ আছে, নিচে যেটা মঠ অফিসের এক্সটেনশন আছে সেইটি ছাপ, সেই ছাপের মধ্যে দিয়ে হেঁটে মহাপুরুষ মহারাজ নতুন পুরনো মন্দিরে আসতেন এবং নিয়মিত তিনি আসতেন এবং তিনি এসে দেখতেন যদি কোনো কারণে যে ঠাকুরঘর খোলা হয়নি বা পূজারী ঘুম থেকে ওঠেন, তিনি পূজারীকে ঘুম থেকে তুলে দিতেন, তুলে দিয়ে তাকে সঙ্গে করে নিয়ে এসে মন্দির খোলা হতো এবং যখন থেকে মঙ্গল আরতি হতো তখন থেকে সকালে অনেকক্ষণ অবধি প্রায় 7টা অবধি তিনি বসে জপ ধ্যান করতেন। এই বর্ণনা আছে জ্যোতিষানন্দজির কাছে আমরা শুনেছি, বেলুড় মঠে ভীষণ রকমের পোশাক, পূজনীয় বাবুরাম মহারাজ এবং পূজনীয় মহাপুরুষ মহারাজ দুজনেই জপ ধ্যান করতেন। বাবুরাম মহারাজ খুব ফর্সা ছিলেন, এত মশা যে একেবারে মুখটা কালো হয়ে যেত, একদম মুখে কালো বসে যেত, কিন্তু তারা এত গভীর ধ্যান করতেন। আমাদের তো এক আধখানা মশা কামড়ালেই খুব অবস্থা খারাপ হয়ে যায়। আর মহাপুরুষ মহারাজ আর বাবুরাম মহারাজ আর মহাপুরুষ মহারাজের কথা শুনেছি যে মুখখানা কালো, সাদা মুখটা কালো হয়ে যেত, এত মশা কামড়াত, কিন্তু তাদের কখনো নরম চরণ করতে দেখিনি, তারা একবার গভীর ধ্যানে মগ্ন হয়ে থাকতে। জ্যোতিষানন্দজি বলতেন যে আমরা যখন জপ ধ্যান শেষ করতাম আমরা উঠতে পারতাম না, কারণ আমাদের মনে হতো যে আমাদের হাত পা নাড়ার শব্দেও কোথায় ওদের যে গভীর ধ্যান সেটি ভেঙে যাবে, সেটি ভাঙার কথা ছিল না, কিন্তু তাদের ভীষণ ভয় করতো মহাপুরুষ মহাজের ধ্যানমগ্ন অবস্থা থেকে তারা বেরিয়ে আসবে। কিন্তু শেষের 4 বছর মহাপুরুষ মহারাজ একেবারে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু রোজ সকালবেলা নিয়ম অনুযায়ী ভোরবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুম হোক না না হোক তিনি সকালবেলা তার বিছানাতে মৃগ চর্মের উপর বসে জপ ধ্যান করতেন। তিনি নিজে বিছানায় বসে জপ ধ্যান করার ভীষণ বিরোধী, তিনি বলতেন বালিশ বিছানা আমাদের ডাকে, ঘুমানোর জন্য ডাকে, আমরা বিছানায় বসে দেখবেন জপ ধ্যান করার অভ্যাস করবেন, দেখবেন কিছুক্ষণ পর মনে হচ্ছে ঠিক আছে অনেক জপ হয়েছে কিন্তু বালিশে মাথা রেখে মিনিট পনেরো ঘুমিয়ে দেখি, একবারে নির্দিষ্টভাবে 1 ঘন্টা আমরা বসবস করে ঘুমবো, এই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এইটাই হচ্ছে অবস্থা ঘুমিয়ে পড়েছেন যে রেস্ট নিতে হবে তো, তা এই হচ্ছে অবস্থা। আর মহাপুরুষ মহাজ ঘরে বসেই জপধ্যান করতেন এবং তখন থেকে মহাপুরুষ মহাজের সময় থেকে নিয়ম হল যে নিত্য সকালবেলা সাধু ব্রহ্মচারীরা প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতে আসবে। তার আগে স্বামী ব্রহ্মানন্দজির সময় যেটা ছিল সাধু ব্রহ্মচারীরা প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে জপধ্যান করতেন। প্রেসিডেন্ট মহারাজের দুটো খাট ছিল রাজা মহাজের, একটি বড় খাট এবং একটি ছোট খাট, সেই ছোট খাটটি খুবই নিচু আমি দেখেছি সেই খাটটা, সেই খাটের উপর স্বামী ব্রহ্মানন্দজি বসে থাকতেন এবং তাকে ঘিরে সাধু ব্রহ্মচারীরা জপ করতেন। কেউ ঘরের ভেতরে, যাদের জায়গা ঘরের ভেতরে হতো না তারা বারান্দা জুড়ে, তারপর জপ ধ্যান সারা হলে পূজনীয় ব্রহ্মানন্দজি মহাজের সঙ্গে একদল খুব ভালো গায়কের দল থাকতো, তারা সেদিনে মহারাজের যেরকম সাধন ভজন হয়েছে সেই অনুযায়ী তিনি বলতেন এবং সেই রকম গান তারা গাইতেন। এটা একটা অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হতো। স্বামী শিবানন্দজি যখন প্রেসিডেন্ট হবেন তখন এই নিয়ম করেছিলেন যে প্রত্যেক দিন সকাল 7টায় প্রেসিডেন্ট মহাজের সঙ্গে দেখা করতে আসতে হবে সব সাধু ব্রহ্মচারীকে। তিনি সকলের কাছে জিজ্ঞাসা করতেন, ভাণ্ডারীকে জিজ্ঞেস করতেন আজকে ঠাকুরের ভোগে কী রান্না হবে, যে বাজার করে তাকে জিজ্ঞেস করতেন, গোশালায় যে থাকে তাকে জিজ্ঞেস করতেন, আমাদের পরবর্তী প্রেসিডেন্টদেরও আমরা দেখেছি তাতে এইভাবে জিজ্ঞাসা করতেন। হাঁটতে তার ভীষণ কষ্ট হয় তবু রোজ অভ্যাস রাখতেন। জ্যোতিষানন্দজি হাঁটতেন প্রথম দিকে, এখন প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন, একেবারে ঠাকুরের মন্দিরও তিনি হেঁটে যেতেন, তারপরে আবার পায়ে হেঁটে ঠাকুরের মন্দির থেকে আবার ঘরে ফিরে আসতেন, তারপরে বাইপাস সার্জারি করে একটা দিক তিনি হেঁটে যেতে পারতেন, ফিরে আসার সময়টা
তাকে হুইলচেয়ারে করে আনতে হতো এবং শেষের দিকে আস্তে আস্তে তিনি যখন অনেক বয়স হয়ে গেল, তার 98 বছর বয়স, তখন তার পক্ষে এরকম বাইরে হেঁটে যাওয়া সম্ভব ছিল না। তাই ঘরের ভেতরে পুরনো প্রেসিডেন্ট মাঝে পুরনো যে বারান্দা কোয়ার্টার ছিল তার লম্বা বারান্দায় তিনি হাঁটতেন এবং মাঝে মাঝেই ক্লান্ত হয়ে পড়তেন, কিন্তু তবু রোজ অভ্যাস রাখার জন্য, আমাদের যেরকম হাঁটতে বলা হয় আমরা হাঁটি না, কিন্তু তিনি রোজ অভ্যাস রাখার জন্য যত্ন করতেন। এটা একটা ছবি, আপনাদের মনে হতে পারে আমি আপনাদেরকে গল্প বলছি, তা কিন্তু নয়। একজন সাধক শেষ অব্দি চেষ্টা করছে, সাধনা যিনি সিদ্ধ পুরুষ যিনি সাধক স্তরে উন্নীত হয়েছে তার জীবনটা কত সরল, সিদ্ধ পুরুষের জীবন কতটা সরল। আমাদের তো সবেতেই লোক দেখানো হয়ে যায়, বেলুড় মঠে যাবো সাদা ধুতি পাঞ্জাবি আর চোখে একটা কালো রঙের অমানুষ, ছবিতে উত্তম কুমারের যেন উত্তম কুমারের কালো রঙের চশমা পড়তেন, ওই রকম কালো রঙের একটা চশমা চাই। আমরা সেমিনারে যাব সেখানে একটু সরু বুদ্ধিজীবী মার্কা চশমা চাই। আমাদের শুধুমাত্র বাইরের পোশাকটাই থাকে কিন্তু ভেতরটাকে সাজানো আমরা ন্যূনতম চেষ্টা করি না। অপুর সমাজের জীবন দেখুন কত সহজ, তিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য, স্পর্শমাত্র মানুষের মুক্তি ঘটিয়ে দিতে পারতেন, অথচ কি সাধারণ একটা জীবনযাপন করছেন। ধর্মজীবন খুব সাধারণ জীবন, খুব সাধারণভাবে ভগবানের কাছে আসে। এখানে সামান্যতম লোক দেখানো হলে সেই যেরকম যে একটা উটকে ভগবান বিষ্ণু চুচের যে ফুটোটা তার মধ্যে দিয়ে পার করে দিতে পারেন, কিন্তু যে মানুষের অহংকার আছে তাকে কিছুতেই পার করতে পারেন না, কিছুতেই তার মধ্যে দিয়ে আসে না। খুব সাধারণ একটা জীবনযাপন করতে হবে এবং আমরা দেখেছি যত লোকটি উচ্চ উচ্চ স্তরে তারা পৌঁছেছেন তাদের সেই বাইরের যে কাঠিন্য সেটা সম্পূর্ণ চলে গেছে, একবারে নরম কাদার মতো হয়ে গেছে। অল্পক্ষণ পরে ক্লান্ত হইয়া একখানে চেয়ারে বসিলেন, তারপরে নিজের ঘরের দিকে আসিতেছেন, একটু বিশ্রাম করিলেন, আস্তে আস্তে চলিতেছেন এবং কাছে যাহার আছে তাহাদিগকে হাসিতে হাসিতে বলিতেছেন থপ থপ থপ। এই নিজেকে নিয়ে মজা করা এটাও কিন্তু একটা অনুপম বৈশিষ্ট্য। আমরা বুদ্ধেশানন্দজি মহারাজকে দেখেছি, মহারাজ আসছেন নিজের ঘর থেকে খুব আস্তে আস্তে হাঁটতেন আর সিফারিশ মহারাজ নিয়ে আসতেন, তাকে নিয়ে আসার পরে সিফারিশ মহারাজ একা একা কোনোদিন পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে চেয়ারে বসাতেন, সব্যসাচী মহারাজকে ডাকতেন, সব্যসাচী মহারাজ এলে উনি বসতেন। এরকম একটি দিনে আমি গেছি, চেয়ারে বসার পর বলছেন বুঝলে তো আমাদের এখানে তিনজন আছে, একজন হরবরানন্দ, একজন তরবরানন্দ আর আমি নরবরানন্দ। এই নিজেকে নিয়ে মজা করা, নিজেকে নিয়ে অদ্ভুতভাবে মজা করা, আমরা নিজেকে খুব ক্যাজুয়াল না করতে পারলে এরকম মজা করতে পারি। আমাদের মনে আছে শীতকালে একবার পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে একটা সাদা রঙের সোয়েটার পরানো হয়েছে, আপনারা যেন বুদ্ধেশানন্দজির ছবি দেখেছেন, এই আমার গায়ে গানের মতো বুদ্ধের মতো কালো, তারপরে একটা সাদা ক্যাশমেল আমার সোয়েটার পরানো হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে, খুবই বিচ্ছিরি দেখাচ্ছে। আমরা মহারাজকে বললাম মহারাজ খুব সুন্দর দেখাচ্ছে, উনি বললেন আমাকে না এখন দেখতে খুব সুন্দর হয়ে গেছে। আমি যখন আগে রাজকোটে ছিলাম এক বাঙালি দম্পতি রাত 9টার সময় এসে আছি, আমি বুঝেছি যে তাদের ঘর চাই তাই এত রাত্রিরে তারা এসেছে। আমার তো উঁচু করে কাপড় পরা আর গেঞ্জি গায়ে ছেলেগুলোর সাথে গুজরাতিতে কথা বলছি, সেই লোকগুলো কিছুতেই বুঝতে পারেনি যে আমি বাঙালি। তা বউ বরটা বউটাকে বলছে আরে এই আবার সাধু, এ তো দেখি চাষ আগে যে তার থেকে আমাকে দেখতে সুন্দর হয়ে গেছে। ভেবে দেখুন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট তার নিজেকে নিয়ে এইরকম মজা করছেন, শ্রীরামকৃষ্ণের ছিলেন তিনি নিজেকে নিয়ে এরকম মজা করতেন এবং এই ধারাটা অব্যাহত চলেছে। যে আমরা বুদ্ধিশালীকে জিজ্ঞেস করেছিলাম আপনি এত রসিক কেন, বলেছিলেন ঈশ্বর রসস্বর, তাকে যত চিন্তা করবে তত তুমি রসিক হবে, তুমিও চিন্তা, আমি তাকে চিন্তা করি তাই আমি রসিক, তুমিও তাকে চিন্তা করো তাহলে তুমিও রসিক হবে। এই যে রসস্বরূপ যে তাদের প্রত্যেকটি বিভঙ্গের ভিতর দিয়ে এটা বোঝা যেত। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন আমায় রসে বসে রাখিস না, দেখুন একটু সাধারণ জীবন, অথচ সেই জীবনে আমরা সাধারণত ভাবি যে ধর্মগুরু হলেই মানে তুমি হাসবেন না, এবং এমন অবস্থা ছবিগুলো আমরা দেখি অনেক ধর্মগুরু আমি কঠিন করে থাকেন যে মনে হয় যে এক্ষুনি হাসলেই বোধ হয় এই টিজির ইনকাম ট্যাক্সটা ছাড়টা চলে যাবে আসলে, এমন গভীরভাবে তারা
কিন্তু জীবনটা খুব সহজ, ঈশ্বর আনন্দ স্বরূপ, তাকে চিন্তা করলে সেই আনন্দ স্বরূপের প্রকাশ আমাদের জীবনে আসবে। নিজের খাতে ফিরিয়া আসিয়া বলিতে লাগিলেন, দেখো না শরীরের কি অবস্থা, দুপা চলা তাও পারিনি, একেবারেই ইনভ্যালিড করে ফেলেছে, সবই মহামায়ার খেলা। এটা বলছেন যে জড়া ভূতিষানন্দী খুব জোর দিয়ে বলতেন, সর্ববিকারোত্তর দেহ অস্থি জায়তে অস্থি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তি নশ্যতি। আমি জন্মগ্রহণ করেছি এই জগতে, আমার বোধ এসেছে, সবাই আমার অস্তিত্ব প্রকাশিত হয়েছে। দুই তিন হচ্ছে বর্ধাতে বেড়ে উঠছে, একটু একটু করে বেড়ে উঠছি, আমি সোজা হয়ে শুয়ে থাকতাম, আস্তে আস্তে উঠতে শিখলাম, হামাগুড়ি দিতে শিখলাম, হাঁটতে থাকলো, খুদি একটি ছোট্ট ছেলে জন্মেছিলাম, আস্তে আস্তে ছ ফুটের ছেলে পরিণত হলাম। এরপরে হচ্ছে উল্টো দিক দিয়ে বিপরীণামতে, আস্তে আস্তে সব কিছু বিপরীত দিকে যাবে, চোখ কালো থেকে সাদা হবে, চোখে কম দেখবো, কানে কম শুনবো, দাঁত পড়ে যাবে, ঘ্রাণ নিতে পারবো না, হাত পা ঠিক করতে চলবে না, অপক্ষীয়তি আরও ভয় হয়ে যাবে, শেষে হচ্ছে নাশ্যতি, একবারে নাশ পেয়ে যাবে। এটা আমাদের সবার জীবনের একবারে ইনএভিটেবল আউটকাম। অথচ আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সত্যটাকে মেনে নিতে চাই না, আমরা কিছুতেই মানতে চাই না, আমরা সেই একটু কচি না হয়ে থাকলে আমাদের চলে না, আমাদেরটা মেনে নিতেই হবে, মেনে নিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে। শরদানন্দজি বলতেন না, যখন যে রূপে মাগ রাখিবে আমারে, সেই সে মঙ্গল যেন পরিণত হয়, আমার জীবনের পরিবর্তন আসবে, কিন্তু যেন আমি তোমাকে কখনো সেই মঙ্গলকারী ঈশ্বরকে কখনো ভুলি না। তিনি বলছেন একেবারে ইনভ্যালিড করে ফেলেছে, সবই মহামায়ার খেলা। এই শরীর তো একটি পাহাড়ে পর্বতে কত চড়াই উতরাই করেছে, কত হেঁটে বেরিয়েছে, কত সব কঠোরতা করেছে, আর এখন দেখো না দুপা চলতেই কষ্ট, নিচে নামা তো কদিন বন্ধই হয়ে গেছে। আমরা পূজনীয় আত্মস্থানন্দজিকে এটা খুব খুব লক্ষ্য করেছি, আত্মস্থানন্দজি চলতেন যেন মনে হতো বিরামবিহীন চলা, উনি হেঁটে যেতেন, আগেকার দিনে পাম্প শু করতেন, তাই হিলগুলো খুব শক্ত হত, তাই সে তিনি যখন গঙ্গার পাড় দিয়ে হেঁটে যেতেন টপ 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 করে আওয়াজ হতো, আমরা বলতাম ঘোড়ায় চড়ে উনি চলেছেন, একেবারে ঝড়ের বেগে তিনি হাঁটতেন, মন্দির পরিক্রমা করে, মন্দির দর্শন করে, সব গঙ্গার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে স্বামী ব্রহ্মানন্দজি মায়ের মন্দির, স্বামীজির মন্দির, সমাধি কাঠ দিয়ে দ্রুত প্রেসিডেন্ট মহাকে প্রণামের আগেই তিনি প্রেসিডেন্ট মহাদের সঙ্গে মিলিত হতেন, আর পরবর্তীকালে খুব ধীর স্থির একেবারে আসতে হয়ে গেছিলেন, হাঁটতেই পারতেন না, কাজকর্মে তো খুব কমে গেছিল, শিক্ষার্থীদের সংখ্যা ধীরে ধীরে কমিয়ে ফেলা হচ্ছে, উনি বুঝতে পারতেন না, আর আমরা রোজ ওনাকে মিথ্যে কথা বলতাম, দীক্ষার্থী রোজ মিথ্যে কথা বলতাম, উনি এসে জিজ্ঞেস করতেন আজ কত দেরি করে এসেছি, আধা ঘন্টা তো বটেই দেরি করে এসেছে, আমরা বলতাম এই আর কত, 5-7 মিনিট, উনি বলতেন ও মাত্র 5-7 মিনিট, আমরা তাহলে ম্যানেজ করে দিতে পারবো। রোজ এই লুকোচুরি বরাদের সাথে খেলতাম, কিন্তু ওই বার্ধক্য ওই যে বদল হয়ে যাওয়া, তাতে কিন্তু তার ব্যক্তিগত জীবনের সামান্যতম পরিবর্তন হয়নি, রাত্রি 2টো থেকে বসে ভোর 5টা অবধি যে জপ করা, এটা একেবারে শেষকালে যখন একবারে সারিত হয়ে গেলেন সেটা বাদ দিয়ে অন্য সময়টা শেষ 2 বছর বাদ দিলেও, এই যে 3 ঘন্টা বসে রাত্রি 2টো থেকে ভোর 5টা অবধি জপ করা প্রেসিডেন্ট অবস্থাতে, শুধু তাই না পা মুড়ে বসে জপ করা, উনি দীক্ষাও দিতেন পা মুড়ে বসে। মহারাজ মাঝে সাঝে আমাদের বলতেন যে দেখ এখন কীরকম সাহায্য লাগে, ব্যালেন্স পেতেন না বলে একজনের ঘাড়ে হাত দিয়ে আসতেন, মহারাজ ঠিক একবারে মহাপুরুষ মহাজের মতোই করতেন, দেখ কত কি কাণ্ড কত কি বয়ে গেছে, কিন্তু এখন আমাদের এমন অবস্থা যে দুপা হাঁটতে গেলেও আমাকে একজনের সাহায্যের প্রয়োজন হয়, যখনই কোনো দুপা হাঁটতে যাব তখনই বলতে হবে একটু দাঁড়াও আমি আগে কারুর সাহায্য নিই, সাহায্য ছাড়া কোনোভাবেই যেতে পারতেন না। মহারাজ ফিরে এসছে, এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন না, মহারাজ বেলুর মাঠ থেকে ফিরে এসেছে, এই সেবা প্রতিষ্ঠান থেকে ফিরে এসছেন, মাঝে সদ্য ওই মাঝে ইউনিট একটা স্টেইন বসানো থাকলো, সেই স্টেইন বসানো আছে বলে মহারাজের সিঁড়ি ওঠানামা করা বারণ, এমনকি পা ঝুলিয়ে বসাও বারণ, পা ছড়িয়ে লম্বা করে ছড়িয়ে প্রণাম হচ্ছে, মহারাজের যেটা ভীষণ রকমের অপছন্দ ছিল কার্তিকে পা তুলে বসা, এটা মহারাজের ভীষণ রকমের অপছন্দের ছিল, কিন্তু কিছু করার নেই, মহারাজকে কিছুতেই
গাড়িতে করে মারুতি কিছুতেই মন্দিরে যেতে দেওয়া হচ্ছে, মানে মন্দিরে গেলেই উনি মন্দিরে সিঁড়ি দিয়ে উঠবেন, যেটা ওনার পক্ষে সম্ভব নয়। মহারাজ অনুনয় করছেন তাপস মারুতির কাছে যে আমি মন্দিরে যাব, গাড়ি থেকেই প্রণাম করবো, একেবারেই নামব না, আমাকে একটু মন্দিরে যেতে হবে। তাপস মারুতি সেই এমনি এমনি করে হাত পেটে বলছেন না যাওয়া হবে না, আমাদের বলছেন দেখ মন্দিরে যেতে পারছি না, মন্দিরেই যদি যেতে পারল না পারলুম তাহলে মঠকে এসে কী লাভ হতো, সেবা প্রতিষ্ঠানই ভালো ছিল। এই যে একটা আকুতি, এটা কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারি না, ঠাকুরের কাছে যাওয়ার জন্য যে আকুতি, আমাদের কিন্তু এই ভালোবাসাটা এই শ্রদ্ধাটা তৈরি হয় না, এটা কিন্তু হওয়া খুব জরুরি। বলছেন এই শরীর কত পাহাড় পর্বতে গেছেন, কত কত কঠোরতা, কত কঠোরতার তো জন্য শেষ নেই। একবেলা ভিক্ষা করতেন সেই শক্ত, আপনার যারা উত্তরকাশী ছত্রের একটু খাবি তারা জানেন ভীষণ রকমের শক্ত, সেই শক্ত রুটি রাত্রিবেলা জল দিয়ে ভিজিয়ে গরম করে খেতেন। আর একাদশী তিন কোনো রুটি থাকতো না, তাই আগের দিন একটু রুটি মাছিয়ে রাখা হতো ভিক্ষা পাত্রে, সেই ডালে মাখা সেই একটা শক্ত রুটি সেটা পরের দিন এদিন খাওয়া হতো। এই কত কষ্ট করেছেন কিন্তু এখন শরীর কিছুতেই আসছে না। উত্তেশ আনন্দজি আমাদের বলতেন একটা সময় খাওয়ার কিচ্ছু ছিল না, তখন কিচ্ছু খেতে পেতেন না। উনি আর রামময় মহারাজ তারা দুজনে শিলং আশ্রমে কর্মী, যেদিন আশ্রমে দেখা যেত কোনো খাবার দাবার নেই, দুজনে স্নান টান করে পোশাক আশাক করে এসে দুটি দোকানে গিয়ে ঢুকে বলতেন আজকে আমাদের আপনার বাড়িতে নিমন্ত্রণ আছে। শিলংবাসী এইসব ভক্তরা জানতেন এবং তারা মহারাজদের বাড়িতে নিয়ে গিয়ে ঢুকে খাওয়াতেন। কোথায় শিলং, কোথায় চেরাপুঞ্জি, সাইকেলে করে যাতায়াত করতেন, আমরা কল্পনাও করতে পারি না কি ভয়ানক রাস্তা, পাহাড়ি রাস্তায় জীবনে ঝুঁকি নিয়ে তারা মেয়ে পর্যন্ত করেছেন। মহারাজ মহারাজ মজা করে বলতেন, কেউ কেউ জিজ্ঞাসা করতো যে খাবার নিয়ে এসছেন আপনি খাবেন তো, মহারাজ বলতেন যে ওরা দিলে খাবো, আমাদের দিকে তাকিয়ে মজা করে বলতেন যে একটা সময় যখন খেতে পেতেন তখন খাবার আসতো না, আর একটা এখন খেতে পারি না কিন্তু প্রচুর খাবার আসছে। ওনার খাবার দেখার মতোই বাটিটা আমার কাছে আছে, যদি কখনো সুযোগ হয় আপনাদের দেখেন, একটা এইটুকের খুব ছোট্ট স্টিলের বাটি, তাতে সব রকমের খাবার, ভাত ডাল তরকারি ছানার তরকারি মাছ বেছে সব দিয়ে একটা টেস্ট করে দেওয়া, দিয়ে ওনার হাতে ধরিয়ে দেওয়া তো সেই চামচে করে সেটা খেতে, মনে হতো কী একটা উপাদেয় জিনিস খাচ্ছে। ওই ডাল তরকারিতে যতটুকু নুন লবণ থাকতো ততটুকু একটুও কাঁচা লবণ তার সাথে মেশানো হতো, বিস্বাদ খেতে। আর সেইটি তিনি এমন গরম ভালোবাসার সঙ্গে চেটে চেটে খাওয়া হয়ে গেল, এই বাটি দিয়ে গোটা জিনিসটা খাওয়া হয়ে গেল, সে চেঁচিয়ে চেঁচিয়ে খেতে, আমরা সেই দইয়ের বাড়ি চাচ্ছি না ঠিক এরকম করে, এবং কত পরম উপাদেয় একটা জিনিস দেওয়া আছে, বোধহয় মটন বিরিয়ানি দেওয়া আছে, তাই তিনি চেঁচিয়ে চেঁচিয়ে খাচ্ছে। এইটা হচ্ছে কথা, এগুলো তাদের কাছে কখনো কিছু নেই। বলছেন তার ঠাকুরের ইচ্ছায় ঘোরা বিয়ে হয়েছে, এখন কোথাও যাওয়ার ইচ্ছা হয় না, যাওয়া আসার বাসনা পর্যন্ত গুছিয়ে দিয়েছেন ঠাকুর, এখন কোনো বাসনা নেই, তা নির্বাসনা অবস্থা আস্তে আস্তে মেনে নিয়েছেন। বলছেন যে অবস্থায় ঠাকুর রাখেন তাতেই আনন্দ, আমরা কল্যাণ সারদ আনন্দজির কথা, যখন যে রূপে মাগো রাখিবে আমাদের সেই সে মঙ্গল যেন বলি না তোমার। আমাদের অনেক অনেকেই আপনারা আছেন যাদের ছেলে ছেলে নেই, সন্তান নেই, পুত্র সন্তান নেই, কন্যা সন্তানরাও আছেন, বা পুত্র সন্তান তাকেও দূরে দূরে চাকরি করছে, বাবা মা ভাগাভাগি হয়ে গেছেন, নিজের বাড়িতে যে থাকবেন সেই স্বাধীনতাটুকুও চলে যায়। এর চেয়ে কম দুঃখের কিছু আছে? যতই ভালো বাড়ি ফ্ল্যাট হোক না কেন, এই সেখানে কিংবা ওল্ড এজ হোমে যখন এসে থাকেন, একটা বড় অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন, এই তো পুরীশাতে গিয়ে মাঝে মাঝে দেখি দুটি ঘরে এসে একেবারে শেষকালে সংসার বদ্ধ হয়েছে, সব জিনিসপত্র বিক্রি করে দেওয়া আছে কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকু আনতে গিয়েও ওই দুটি ঘরে কিছুতেই আর হচ্ছে না। একজনের সঙ্গে আমার পরিচয় আছে, তিনি খুব পড়াশোনা করেন, তার বিরাট বড় একটি লাইব্রেরি আছে, তিনি আর জামা কাপড় কিছু আনতে চাননি, শুধু ভবিষ্যতে আসার সময় তিনি ওই লাইব্রেরিটি সঙ্গে করে আনতে চেয়েছিলেন, সেটি আনার পরে দেখা গেল তার ঘরেতে হাঁটা চলার সামান্য কোনো জায়গাটুকু নেই, তিনি যে চেয়ার টেবিলে বসে কিছু পড়াশোনা করবেন সেই উপায়টিও নেই, তাই একটা ছোট্ট ডেস্ক তৈরি করে তার উপর খাটের উপর বসে তাই নিয়ে পড়াশোনা করবেন। তাদের সেই বিরাট সংসার সেখানে আমরা অনেকবার গিয়েছি, সেটা ছোট্ট একটা জায়গায় এসে আটকে পড়েছে, কিন্তু
আনন্দে থাকাটা হচ্ছে কথা। এই যে তাকে ডাকতে পারছে, উনি বললেন আমি ইঙ্গালি হয়ে গেছি, হাঁটতে পারি না, চলতে পারি না, কিন্তু এই যে ভগবানকে ডাকবার সুযোগ দিয়েছে, কিছু দরকার হলে হয়তো বেলুর মঠের মন্দির বা সারদা মঠের মন্দিরে যেতে পারি না, কিন্তু লিফ্টে করে নিচে নেমে ধীরে ধীরে লাঠি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে ঠাকুরের মন্দিরের কাছে যেতে পারছি, এইটা কম কি। ওড়িশা আশ্রমে যেহেতু দুর্গা পূজা হয় না, দুর্গা পুজোর দিন কেবলমাত্র অষ্টমীর দিন একটু মায়ের ভেতর পুজো করা হয়, বলছেন এই মায়ের ছবিতে পুজো হচ্ছেই তো দেখতে পাচ্ছি, কত রাত জেগে কলকাতার ঠাকুর দেখেছি, এখন সুযোগ হয় না, এই মেনে নেওয়াটা খুব প্রয়োজন। ভগবান আমাকে এই ব্যবস্থা করে দিয়েছেন, এইটা মেনে নিতে হবে। বলছেন বহির জগৎ থেকে মন যত উঠে যাচ্ছে ততই ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু নিজের সম্পর্কে বলছেন, কিন্তু আগুতে কিন্তু এটাই সত্য কথা। যত আমাদের বাইরের যে জগতে, যত বাইরের আনাগোনাটা আমাদের বন্ধ হবে, তত আমরা আমাদের নিজেতে অন্তর জগতের দিকে আমরা আসব। নাহলে দেখবেন আপনি এখানে বসে আছেন অথচ আপনার দৃষ্টি এদিক ওদিক সেদিকে থাকবে, এইটা কিন্তু খুব জরুরি। আমাদের এই দৃষ্টিটাকে ধীরে 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 নিজেদের দিকে, ইনওয়ার্ড জার্নি, রিলিজিয়ান ইজ এ জার্নি টুয়ার্ডস গোয়িং ইনসাইড, নিজের ভেতরে যাওয়ার, নিজের ভেতরে যাওয়ার পথ এটা। বলছেন আর পথ এবার নিজের অনুভূতির কথা বলছেন, ঠাকুর কৃপা করে স্পষ্ট দেখিয়ে দিচ্ছেন সেই দেহ মন বুদ্ধি, সেই দেহ মন বুদ্ধির অতীত, এমন প্রাণশক্তির ক্রিয়া ভেতরে খুব চলছে। শাস্ত্রে যেসব অনুভূতির কথা লেখা আছে যেসব, সেসব প্রভু কৃপা করে স্পষ্ট উপলব্ধি করিয়ে দিচ্ছেন। যেসব উপলব্ধির কথা শাস্ত্রে বলা আছে সেগুলো অনুভব করছেন। কী করে অনুভব হয়? যখন আমাদের যাত্রাটা নিজের মনের দিকে চলে তখন তত আমরা এটিকে আরও গভীরভাবে অনুভব করি। সেই ব্রহ্মচারীর কথা ভাবুন, সেই ব্রহ্মচারীকে কাটুরিয়া, ব্রহ্মচারী কাটুরিয়াকে বলেছিল এগিয়ে যাওয়ার কথা, সে যেখানে কাঠ কাটতো তার থেকে এগিয়ে গিয়ে সে দেখলো চন্দনের বন, চন্দন কাঠ কেটে প্রচুর টাকা লাভ, সে কাঠ বিক্রি করে প্রচুর টাকা লাভ করলো। আর তার মনে হলো ব্রহ্মচারী তো তাকে থেমে যেতে থাকতে পারেনি, ঠিক এরকম করে এগিয়ে যেতে যেতে তামার খনি, রূপোর খনি, সোনার খনি, হীরের খনি কত কি তারা পেতে থাকলেন। এই যত আমরা নিজেদের ভেতরের দিকে যাত্রা শুরু করব তত আমরা সমৃদ্ধ হব। যত আমরা শুধুমাত্র শাস্ত্র পড়া বা রোজ ওই তিন তিন ছট করে জপ নয়, ভালোবাসার সঙ্গে যেরকম গুরু বলেছেন সেই অনুযায়ী সাধন ভজন করলে অবশ্যই আমাদের অন্তর্রাজ্যের অনুভূতি হবে। বলছেন শরীর তো আর আমি নই, এবার নিজের কথা বলছেন, আর এই সরবিকার এ তো দেহেরই, আমি তো নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব সনাতন সেই পরম পুরুষ, ঠাকুর কৃপা করে সে জ্ঞান খুব দিয়েছেন, খুব পাকা করে দিয়ে দেখেছেন, কাজে দেহের সুখ অসুখ চড়া বাতিতে কিছুই মনে হয় না, দেহের ধর্ম দেহে তো থাকবেই, আগে আগে যেসব জ্ঞান বা অনুভূতির চেষ্টা করে আনতে হতো তা এখন বিনা চেষ্টাতেই আসছে, ঠাকুর কৃপা করে সেই সব উচ্চ উচ্চ অনুভূতি দিচ্ছেন, সেই অমৃতধামের পথ তিনি কৃপা করে পরিষ্কার করে দিয়েছেন। দেশ কাল পাত্র এ সমস্তই বাইরের জিনিস, মন যখন সমাহিত হয় এসব বোধ কিছুই থাকে না, তার নিজের অনুভূতির কথা রয়েছে, এটা খুব রেয়ার জিনিস, তার এই নিজের অনুভূতির কথা শোনা। সেখানে বলছেন যে শরীর তো আর আমি নই, এটা অদ্ভুত ব্যাপার, এই শরীরটা এটা আমার নয়, আমরা সবসময় বলি শরীরটা আমার নয়, কিন্তু যখনই কোথাও বাইরে যেতে হবে কাবার খুলে খুলে দেখি কোন শাড়িটা বা কোন পোশাকটা পরলে আমাকে খুব ভালো দেখাবে, সবসময় বলি এই শরীরটা আমার নেই, শরীর ঠাকুরকে দিয়েছে, কিন্তু এটা কিন্তু খুব ইনেভিলেবল, সবার চেহারা এরকম কথা নয়, কিন্তু এটা একেবারে খুব একটা সত্য কথা। আমরা সবসময় চেষ্টা করি বেশ একটা করে টপ নট করেছি, খুব গরম কিন্তু দেখছি, খুঁজে খুঁজে দেখছি হাতির দাঁত বা চন্দন কাঠের একটা পিন আছে কিনা, তাদের মাথায় লাগলো তাতে একটা ঝুঁঝুলি লাগানো আছে, ওতে আমাকে কেমন দেখাবে সেটা আমি দেখতে পাবো না, কিন্তু আমার মনে হবে হ্যাঁ ওতে আমাকে ভীষণ ভালো দেখাবে, আমার মনে হচ্ছে যে একটুখানি এর সুন্দরী পোশাক আশাকটা স্নান টান করে ফেলেছি, চন্দনের সেন্ট দিয়ে দিলে খুব ভালো হবে। এই বাইরের জগতে দেখা, বাইরে নিজের বাইরের দিকটাকে সাজানোর চেয়ে
আমরা যত ভেতরের দিকটা সাজাবো তত এইসব অনুভূতি আসবে। প্রথম অনুভূতি হবে এই দেহটা আমার নয়, এটা এসেছে এটা ফিরে যাবে, আমি যেটা সেটাই দেহের ভেতরে অন্তর্স্থিত জীবাত্মা, যার কাজ হবে পরমাত্মার সঙ্গে একীভূত হওয়া। যতক্ষণ জীবাত্মায় থেকে যাব ততক্ষণ কিছুতেই পরমাত্মার সঙ্গে যদি না মিলন হয় প্রত্যেক জন্মে বারবার 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 ফিরে আসতেই হবে। এই ফিরে আসাটা ভীষণ জরুরি, ফিরে আসতেই হবে, আমাদের থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। সেই কারণে সতত এবং সচেষ্টভাবে চেষ্টা করতে হবে যেন আমরা এই শরীরের পারে যাওয়ার চেষ্টা করি। বলছেন কাজেই দেহের সুখ অসুখ জড়াবাদীতে কিছুই মনে হয় না, অত শরীর অসুস্থ জড়াবাদীতে তার কিচ্ছু মনে হয় না। ভূতের সম্বন্ধে যে দেখেছিলাম বাঁ হাতে খুব ব্যথা, ভুল করে হাত দিয়ে ফেলেছি হাতে আর উনি উম করে উঠেছেন, অথচ ওনাকে দেখে কিছুতেই বোঝা যাচ্ছেন না, হাতটা এমন করে উনি সোফার উপর রেখেছিলেন, দেখে আর খুব আনন্দ হয়। পুরুষ আমাদের সঙ্গে খুব রসিকতা করছেন, মজা করছেন। আমি একটা কিছু জিজ্ঞেস করবো বলে ভেতরে গেছিলাম, প্রণাম করেছি, মহারাজ সবসময় সবার থেকে দু হাত দিয়ে আশীর্বাদ করেন, তো মহারাজ সেদিনকে এগিয়ে এসে আমায় এক হাত দিয়ে আশীর্বাদ করছে। আমি বলছি না না ওরকম চলবে না, আপনি যেরকম দু হাত দিয়ে আশীর্বাদ করতেন সেইরকম দু হাত দিয়েই আশীর্বাদ করতে হবে। না হাতটাকে ধরার চেষ্টা করেছি, হাতটা ধরতেই একবারে যন্ত্রণায় কষ্ট পেয়েছে, আমার তখন বেশি কষ্ট ছিল, কিন্তু দেখুন যে সমাধিমান পুরুষ তার এই শরীরের কষ্টটা কোনো কষ্ট নয়। বাইপাস সার্জারি পর যদি আমরা ফিরে এসে প্রথম যেদিন দর্শন হচ্ছে, বড় বড় চুল হয়ে গেছে, মহারাজের সমস্ত বুকটা জুড়ে কাটা, তখন তো কত আগে 91 সালে হয়েছে, একটা সেই একটা কাপড় পরা রয়েছে রেলিংও দিয়ে সেটা লাগানো রয়েছে, যা সেই গেরুয়া একটা নীল রঙের একটা জামা সেটা পরানো রয়েছে, আর গেরুয়া পরা মহারাজের গায়ে একটা হালকা উত্তরীয় দেওয়া রয়েছে। মহারাজকে স্পষ্টতই দেখে মনে হচ্ছে ভীষণ রকমের ক্লান্ত, এত বড় অপারেশনে কষ্ট তিনি নিতে পারছেন না, কিন্তু তিনি ভক্তদের দর্শন দেওয়ার জন্য তাদের আনন্দ বিধান করার জন্য তিনি এসে বসেছেন। তার চেহারায় তার শরীর বলছে তিনি খুব অসুস্থ, কিন্তু তার চোখে মুখে সেই অসুস্থতার আনন্দে ভরপুর হয়ে গেছে। তিনি যখন হাসছেন সেই হাসি দেখে যেন সবাই বিভোর হয়ে যাচ্ছে। বলছেন সেই অমৃত ধামের পথ তিনি কৃপা করে পরিষ্কার করে দিয়েছেন। আমরা যত ভগবানকে কেন্দ্র করে এগোবো, যত ভগবানকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, তত আমরা দেখবো যে এই তিনি কৃপা করে আমাদের মন সেদিকে নিয়ে যাবেন। মন যখন সমাহিত হয় এসবের বোধ কিছুই থাকে না, কিছু কিছু আপনাদেরও অনুভূতি হয়, যখন জপ ধ্যান করেন জপ ধ্যান খুব গাঢ় হয়ে যায়, তখন কেউ ডাকলে আপনি সেই মনে হয় যেন আপনি একটা আপনার আচমকা বাজ করলে যেরকম না সেই কেঁপে উঠি সেরকম অবস্থা হয়, কারণ আপনার মন যখন ডুবে যায় তখনই বাইরের যে বোধ এটা একেবারে মিথ্যে হয়ে যায় আপনার কাছে, তখন ভেতরের যে দেবতা আছে তাকে যত দেখতে থাকেন তাতে দেখে যত আনন্দ হয় তখনই যে বাইরের অস্তিত্ব সেটা সম্পূর্ণ চলে যায়। আমাদের কাছে শ্রীরামকৃষ্ণের যে অনেকগুলি শিক্ষা অনেকগুলি উপদেশ তিনি তার জীবন দিয়ে দিয়ে গেছেন, তার মধ্যে অন্যতম হল যখন যে কাজটা করতে হবে তার ভেতরে ডুবে যাওয়া। তিনি যখন সাধন ভজন করছেন সমাপ্তে ভগ্ন থাকছেন, এই পৃথিবীটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা বলে প্রতিপন্ন হচ্ছে, আবার তিনি যখন সাধারণ মানুষের মতো আছেন সেটা আমাদের পারপ্লেক্স কন্ডিশনের মধ্যে থাকে। আমরা যখন জবদান করি ভাবি কতক্ষণে উঠে পরের কাজটা করব, আর পরের কাজটা করার সময় ভাবি বেশ জবদান করছে না কী করতে চাইলাম, আমাদের ঠিক করে নিতে হবে যখন ভগবানের মন দেব তখন তার মধ্যেই ডুবে থাকে। একটু থামিয়া পুনরায় বলিতেছেন, আগে যখন আলমোড়ার দিকে থাকতুন তখন হিমালয় অনেক মনোরম স্থানে বেরিয়েছে, সেই সব স্থান বাস্তবিকই সাধন ভজনের পক্ষে অনুকূল, প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা হয় না। যেসব জায়গায় ধ্যান করছে সব জায়গায় ধ্যান করতে করতে দেখেছি মন যখনই একটু ভেতরের দিকে যেতে আরম্ভ করেছে তখনই গাছপালা পর্বত শীত দৃশ্য এসব বোধ থাকে না, শরীর আছে কি নেই সেই জ্ঞান থাকে না, তা অন্য সব বাহ্যিক জিনিসের আর কা কথা। বলছেন সেই অনন্ত সৌন্দর্যের আপন প্রেমাস্পদ ভগবানের সুচরণে মন যখন একবার লীন হয় তখন এসব বাহ্যিক সৌন্দর্যে মন কি আর বসে,
না তাতে আনন্দ পাওয়া যায়। সেই ঘুমানন্দের আস্বাদ একবার পেলে জাগতিক সব আনন্দই অতি তুচ্ছ বোধ হয়। ইয়োগই ভূমা তৎ সুখম নাল্পে সুখম অস্তি ভূমৈব সুখম, অর্থাৎ ভূমা বা অনন্ত তাহাই সুখ অল্পে সুখ নয় ভূমাই সুখ। সেই বিরাট ভগবানের একাংশে জগৎ সংসার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরো কত কি লোকের সৃষ্টি হয়েছে আর বাকি সবই রয়েছে অব্যক্ত। পাদস্য বিশ্বা ভূতানি ত্রিপাদস্য অমৃতম দিবি, তাকে কেউ কখনো জানতে পারে না আর পারবেও না। মানুষ পুত্র মন বুদ্ধি দিয়ে সেই বিরাট ভগবানকে কি করে জানতে পারবে। বলছেন একটা সময় যখন আলমোড়ায় থাকতাম তখন এমন সব সৌন্দর্য দেখেছি সেই সব দেখা মাত্র মন শান্ত হয়ে যেত। একবারে ঠিক আপনার বাড়িতে আপনার মন যেরকমভাবে শান্ত হয় আশ্রমে এলে কিন্তু সে তার চেয়ে গভীর শান্ত হয়। এই কারণে আশ্রমে আমরা এত সাজানো গোছানোর চেয়ে এরকম জোর দিয়েছি তার কারণ পাই তাই। পূজনীয় রামগোপাল মহারাজ বলতেন আশ্রম এমনভাবে সাজানো থাকবে এলেই মনে হবে ঋষির তপবন, মানে তুমি তার ভেতরে ডুবে গিয়েছো ঋষির তপবন, একদম তার ভেতরে একবারে ডুবে দিতে হবে। এইটা তিনি বারবার আমাদের বলতেন বলতেন সেইভাবে আশ্রম যেন সাজানো। আমরা চেষ্টা করেছি আপনাদের কার্তিক আশ্রমে দেখবেন ঢুকলেই সকলের খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন অন্য রাজ্যে এসে পৌঁছেছে। মন্দিরও সেই কারণে সুন্দর করা হয়, ছবিটাও একবারে ঝলমলে করা হয় যাতে সেই শ্রীরামকৃষ্ণের ছবি দেখে আমাদের যেন জীবন্ত জাগ্রত বলে মনে হয় এবং সেই ছবিটিকে আমরা যখন হৃদয়ে স্থাপন করি তখন একটি অন্য রাজ্যে আমরা পৌঁছে যাই। বলছেন যখন সেসব জায়গায় ধ্যান করতে করতে মন যখন অনন্তে মিশে যেত তখন বাহ্যিক কোনো কিছু থাকবে না। পূজনীয় শিবমায়ানন্দ যে একজন সাধুকে আমার কাছে পাঠিয়েছিলেন, তিনি ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই সব অঞ্চলে একটি গুফার মধ্যে বসে সাধন ভজন করে। তিনি ভূতেশানন্দজি মধ্যে শিষ্য আনন্দবাজার পত্রিকায় চাকরি করতেন। মা শরীর চলে যাওয়ার পর আস্তে আস্তে তিনি এই পথে বেরিয়েছেন। ভগবান নিজের গুরুকে খুঁজতে বেরিয়েছিলেন কর্ণাটকে একজন সাধিকার কাছ থেকে সন্ন্যাস নিয়ে একেবারে গুরুর নির্দেশে তিনি চলে গেছে খুঁজতে খুঁজতে হিমালয়। ভ্যালি অফ ফ্লাওয়ার্স আমাদের উত্তরাখণ্ডে ভ্যালি অফ ফ্লাওয়ার্স সেখানে তিনি থাকতেন এবং সেইখানেই সাধন ভজন করতেন। আমি জিজ্ঞেস করলাম যে কতক্ষণ জপ ধ্যান করে, একটা দীর্ঘ সময়ের কথা বললো। মানে হাত পা টনটন টনটন করে না বলছে না করে বলছে পরিবেশটাই এত সুন্দর যে আপনি শান্ত হয়ে যাবেন। সেই গুফা থেকে যখন বেরিয়ে আসি ভ্যালি অফ ফ্লাওয়ার্স আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন প্রকৃতি নিজে ফুলের একটা মানে নিজেই প্রকৃতি ফুলের বাগান তৈরি করছে। যেখানে টিউলিপ হয়ে আছে সেখানে টিউলিপই হয়ে আছে, যেখানে যজনবন্ধা ম্যাগনোলিয়া হয়ে আছে সেখানে ম্যাগনোলিয়া হয়ে গেছে। নানা বর্ণের ফুল সব যেন আলাদা আলাদা বেড করে দেওয়া আছে ছড়িয়ে ছিটিয়ে একেবারে ভগবানের অদ্ভুত ব্যাপার। সারা শীতকাল এই জায়গাটা বরফের তলায় থাকে, আবার বরফ সরে গেলে বরফের যে জলধারা সেইটি সেই ওখানকার মাটিকে সিঞ্চিত করে আর সেইখানে আবার করে প্রকৃতি নতুন করে সৃজন করে। আমাদের ওখানে এই আমাদের শিখদের একটি ধর্মশালা আছে থাকার জন্য, সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স উনি বলছেন গুফার বাইরে বেরিয়ে যখন দেখি তখন চতুর্দিকে দেখি তখন মনে হয় ওইখানে বসে বসেই জপ ধ্যান করি। যেহেতু গ্রামের লোকেরা তাকে খাওয়ান তাই তিনি গ্রামের ছেলেদের পড়ান, ওখানে স্থানীয় যে গ্রামের ছেলেরা তারা পড়ান। বলছেন আমি নিজের জন্য একেবারেই সময় ব্যয় করি না, যেটুকু সময় পড়ানো হয় বাকি সময়টা আমি চেষ্টা করি সাধন ভজন ধ্যান করতে। আমি আনন্দবাজার পত্রিকার সম্পাদক ছিলাম, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ছিলাম, আমি আমার কাজের সূত্রে ভারতবর্ষ কেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত দেখেছি, কত দেখার জিনিস দেখেছি কিন্তু মনে হচ্ছে সব দেখা শেষ হয়েছে। এবার আত্মদর্শনটাই খুব জরুরি। মহারাজ বলছেন না যখন আমাদের সেই আনন্দ পাই আমরা তখন জগতে যাবতীয় আনন্দকে আমাদের তুচ্ছ বলে ধর। সুরেন্দ্রনাথ তিনি খুব মদ্যপান করতেন, ঠাকুর তাকে বললেন হ্যাঁ সুরেন্দ্র তুমি মদ্যপান করো কোনো ক্ষতি নেই কিন্তু রোজ মা কালীকে নিবেদন করে মদ্যপান করবে। আপনি যখনই মা কালীকে নিবেদন করছেন আপনাকে চিন্তা করতে হবে
এবং মায়ের চিন্তা যখন আমরা গভীরভাবে করি তখন তার যে আনন্দ মাতৃ নামে যে ভজনানন্দ যেটা আছে তার তুলনায় এই যে কারণানন্দটা খুব সামান্য বোধ হয়। আমাদের সংসার আনন্দটাও দেখবেন যত ভগবানের দিকে যাবেন তত সামান্য বোধ হবে। সংসারে এই সকালে খেলেন, বেশ আদর যত্ন করে ছেলে ছেলে বউ সকলের সঙ্গে খেলেন, বিকেলে একটা সামান্য উচ্চকতা নিয়ে ঝগড়াঝাঁকি হতে থাকলো, কদর্য বিষয় সঙ্গে নিয়ে আসতে থাকলো। ভগবানকে ভগবানের সঙ্গে সংযোগ করলে কিন্তু এই জিনিসটা হবে না, একটা সবসময়ের আনন্দ। কারণ ভগবান আপনার কাছ থেকে কিচ্ছু চান না, আর ভগবান আপনাকে সামান্যতম খোঁটাও দেবেন না। যেহেতু কিছু চান না, তাই তিনি যেটুকু পেয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট হয়ে থাকেন, এটা হচ্ছে কথা। আমরা সবসময় ভগবানের সঙ্গে গিভ অ্যান্ড টেক করার কথা বলি, কিন্তু সত্যি সত্যি যদি ভগবানকে চাই তাহলে বাড়ছি দুঃখ সুখ সব চলে যায়। বলছেন সেই সৃষ্টি এমন, সেখানে জগৎ সংসার চন্দ্র সূর্য নক্ষত্র আর কত কি লোকের সৃষ্টি হয়েছে, সবই অব্যক্ত থেকে গেছে। এই যে বাইরের যে জগৎ এটা সম্পূর্ণ আমাদের কাছে অব্যক্ত থেকে, কতটুকু আমরা জানি, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমরা কোথায় কি আছে সেটুকুই জানি না। আমি তো এখানে সকলকে জিজ্ঞেস করছিলাম অর্ধেক অফিস টফিস সে কোথায় গভর্নমেন্ট অফিস আছে তাই জানি, কারণ জানবার প্রয়োজন সে বোধ করেনি। সে বাড়ি থেকে দোকানে যায়, কাজকর্ম করে, আশ্রমে আসে আর চলে আসে, জানবার প্রয়োজন মনে করে। যেমন আমাদের এই যে এই এটা আমাদের সুইচ বোর্ডে কত সুইচ আছে, কিন্তু কোনটা লাল আলো টেপে কোনটা নীল আলো টেপে এটা আমরা কিন্তু জানি না। আমরা টিপে 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 দেখি, আর কোথাও কোথাও যারা খুব সেয়ানা থাকে ফ্যানের সুইচে এফ লেখা থাকে, লাইটের সুইচে এল লেখা থাকে। একটা দিকদর্শন, গুরু গুরু হচ্ছে দিকদর্শন করাচ্ছে, যখন আমরা ওই ওইটা দেখে এফটা টিপি তখন হাওয়া পাখার হাওয়া খাই আর আলোতে আলোকিত হই, এটা হচ্ছে কথা। তাই বলছেন যে তাকে জানতে হয়, বলছেন তাই তো ভগবান গীতায় বলছেন অথবা বহুনে তেন কিং জ্ঞাতে না তবার্জুন ইষ্টভ্য অহম ইদম কৃৎস্নম একাংশেন স্থিত জল। হে অর্জুন, এইসব বহু বস্তু জানিয়ে তোমার লাভ কি? এক কথায় বলিতে গেলে আমি এই সমগ্র জগৎকে আমার একাংশ একাংশের ধারণা করিয়া বিদ্যমান রহিয়াছি। যখন একটা ছোট্ট জিনিস জানলেই হয়, বলছেন একাংশে নয়, এই একাংশে যে কী আছে তাই মানুষ নিয়ন্ত্রণ করতে পারছে না, অন্য সত্য দূরের কথা। অর্জুনকে বলছেন যদি ওই একটি অংশ ঈশ্বরকে জানলেই যখন হয়ে যায় তখন বাকিগুলো জেনে কী হবে? অর্জুন কিন্তু তখনও বুঝতে পারলেন না, কিন্তু যখন বিশ্বরূপ দর্শন করলেন তখন দেখলেন এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সব শ্রীকৃষ্ণের ভেতরে ঢুকে যাচ্ছে। তখন তার মনে হলো যে আপনি আমার একমাত্র আশ্রয়, ঈশ্বরই আমাদের একমাত্র আশ্রয়, অতএব জগতের অন্য কোনো কিছু আমরা খুঁজব না, শুধু ভগবানকে খুঁজব, শুধু ভগবানকে খুঁজব, শুধু ভগবানকে। বলছেন যেহেতু জগতে সবাই যদি আমায় ফেলে দেয়, আমি যদি জগতের সামনে নিরাশ্রয় হয়ে গিয়ে থাকি, তথাপি প্রতি মুহূর্তে আমরা যেন আমি শুধু আপনাকে, আমি জানি যে আপনি একমাত্র আশ্রয়, অর্থাৎ বাকিদের জন্য কেন সময় নষ্ট করব, শুধু আপনাকেই জানব, আপনাকেই জানব এবং আপনাকেই জানব। আমরা সবাইকে জানতে চাই, সব বিষয়ের মধ্যে মাথা গলাতে চাই, বেদান্ত দ্বৈত বিশিষ্টাদ্বৈত, দ্বৈত ছিল বেশ, তুমি আমি এটা ছিল তাতে আমাদের মন করলো না, বিশিষ্টাদ্বৈত মানে তুমি আছো তোমার একটা অংশ আমি আবার আমি, এইটা হচ্ছে আলাদা বিশিষ্ট অদ্বৈত। আর অদ্বৈত হচ্ছে তুমি আমি একসাথে এসেছি। হনুমানের সেই বিখ্যাত উদাহরণ কি আছে কথা নিয়ে আপনারা পেয়েছেন, যখন দেহবুদ্ধি থাকে তখন দেখি তুমি প্রভু আমি দাস, যখন দেহবুদ্ধি না সাথে থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি তোমার একটি অংশ, এটা বিশিষ্ট অদ্বৈত। এবং যখন দেখি সেই দেহবোধ চলে যায় তখন দেখি তুমি আমি আমি তুমি, অদ্বৈতবাদের কথা এখানে বলছেন। এই যে একেবারে কি সুন্দর করে আমাদের এত কিছু জানার দরকার, কিন্তু প্রথম যে বস্তুটা দৈত্যটা জানলে ধীরে ধীরে এই একটা একটা করে পর্দা উন্মোচিত হয় এবং আমরা সেই তার সাথে মিলে যেতে যাই, তার সাথে মিলে গেলে আর আমাদের কোনো কষ্ট নেই। কিন্তু আমরা কিছুতেই মিলতে চাই না, যে একাংশ নিয়ে জগৎ তার ওই একাংশের যিনি মালিক তাকে না খুঁজে বাকি বাহ্যিক সমস্ত কিছু প্রতিবন্ধ, এই কারণে আমাদের কোনো কাজটাই ঠিকঠাক মতো হয় না। তিনি বলছেন অবশ্য আজকাল পাশ্চাত্য বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে অনেক অনেক নতুন তত্ত্ব আবিষ্কৃত হচ্ছে,
বৈজ্ঞানিকেরা গভীর গবেষণার ছায়া, বৈজ্ঞানিকরা গভীর গবেষণা দ্বারা নতুন নতুন যন্ত্র আবিষ্কার করে কত সব নূতন গ্রহ নক্ষত্র ইত্যাদির আবিষ্কার করেছে। কিন্তু এখনও এমন ঢের ঢের জিনিস আছে যা ভীতি করতে বৈজ্ঞানিকদের বুদ্ধি গুলিয়ে যায়, আর যন্ত্রাদির সাহায্যে তারা যা দেখছে তাই যে অক্রান্ত তা তো নয়। 10 বছর আগে বলেছে একরকম, 10 বছর পরে তারাই মত বদলাচ্ছে। তাই তো ঠাকুর বলেছিলেন, মা আমি তোমাকে জানতে চাই না, আর তোমাকে কে কবে জেনেছে বা জানতে পারবে। তবে এই করো, তোমার ভুবন মোহিনী মায়া যেন মুক্ত না হয়ে আর তোমার শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি দাও। মাকে জানতে আমরা চাই না, কিন্তু মার কাছে যত আমরা থাকি সবসময় প্রার্থনা করতে হয় তিনি যেমন তার ভুবন মোহিনী মায়া আমাদের মুক্ত করে রেখেছে। একটা গল্প শ্রীরামকৃষ্ণদেব বলে, এই ইঁদুররা খুব শেয়ানা কিন্তু তারা বুঝতে পারে না, চালের যে গুদাম সেখানে চালের গুদামে কত চাল আছে তারা বুঝতে পারে না। চালের গুদামের মালিক তিনি করেন কি, একটা কুলোর ভেতরে খানিকটা খই মুরগি গুড় এই সমস্ত রেখে দেন, ইঁদুরগুলো সেইগুলোই খুব 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 করে খায়, কিন্তু পেছনে যে চালের গুদামের চাল রাশি রাশি চাল আছে সেটিকে কখনো জানতে চায়। আমাদেরও মহামায়া ঠিক সেই রকম, ওই সামনে একটা কুলোতে নানা রকম বিষয় বাসনা দিয়ে 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 রাখেন। এই একজন বলছিলেন আমাকে, আগেও বলেছি ঘটনাটা, বলছেন আগে যখন ভাড়া বাড়িতে থাকতাম বাড়িওয়ালা যখন খুব অত্যাচার করতেন তখন ভাবতাম আমি যখন বাড়িওয়ালা হবো এরকম কাজটা কখনো করবো না, তারপরে যখন নিজের বাড়ি হলো অনেক কষ্টে সৃষ্টে একতলা বাড়ি হলো তখন বললুম যে না কোনো দিন বাড়ি ভাড়া দেবো, বাড়ি ভাড়া দিলেই কষ্ট হবে। তারপরে যখন দোতলাটা হলো সবাই বোঝাতে থাকলো টাকাটা তো তুলতে হবে তাই ভাড়া এ বসাতে হবে, তারপরে সে একই জিনিস, ওপরে কলের জল বন্ধ করে দিচ্ছি, ওপর থেকে ময়লা ফেলছি, ঝগড়া করছি, নির্দিষ্ট সময়ে ভাড়া না দিলে তার সঙ্গে ব্যবহার করছি, নানা কিছু করছি। এই মহামায়া আমাদের নানা রকম জিনিসপত্র দিয়ে মাতিয়ে রেখেছেন। তাই তার কাছে প্রার্থনা, তোমাকে আমি জানতে চাই না এই কথা ঠিক, কিন্তু তোমার ভুবন মোহিনী মায়া নেই ঘুরিয়ে না, ভুবন মোহিনী মায়া যদি আপনি ঘুরিয়ে দেয় তাহলে আমরা পথহারা হয়ে যাবো, পথহারা হলে কিছুতেই আর খুঁজতে পারবো না। জীবনের উদ্দেশ্য হলোই তাই জোশ করে শ্রী ভগবানের জোশ করে তার শ্রী পাদপদ্মে ভক্তি রাখা, তার পাদপদ্মে একবার মন লয় হয়ে গেলে আর হয়নি। ইয়ম লব্ধা চা পরম লাভম মন্যতে নাধিকম ততঃ যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি চালিয়েতে। শ্রীমদ ভগবদ গীতা থেকে বলছেন, আর সেই শুদ্ধা ভক্তি শুদ্ধ জ্ঞান তার কৃপা ছাড়া আর জন, যাকে যাকে পেলে সব কিছু মিথ্যা বোধ হয়, তবে তিনি কৃপা করেও দেন আন্তরিক। এইটা খুব ইম্পর্টেন্ট কথা, তিনি বলছেন যে চায় তাকে তিনি দেন। কীরকম হতে হবে, আন্তরিক শরণাগত হয়ে পড়ে থাকলে তিনি অবশ্যই দয়া করেন। অনেকে আমাদের মনে করেন যখন আমরা ব্যবসা ট্যাবসা করি সেটা বোধহয় একবারে ভীষণ রকমের কষ্টে, কিন্তু আমরা যখন পরিশ্রম করে সেটা করি ধীরে 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 সাফল্য আসতে থাকে। আমরা বলি মুখে বলি ভগবানের কৃপা ভগবানের কৃপা আসে, আদতে কিন্তু না, আমি যে নিরন্তর চেষ্টা করে চলেছি আমার মনই মনের ভেতরে যে পরমেশ্বর বসে আছেন তিনি তখন আমার মনের দরজাটাকে প্রশস্ত করে দেন, আরও নানা পথ খুঁজে বার করে দেন কীভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। আমরা ইয়েতে গেছিলাম ওই অজয় নদীর ধারে, সেই এখানে চণ্ডীর উনিটি আশ্রম বেদাশনির আশ্রম সেটা আবিষ্কৃত হয়েছে, সেটি দেখবে পাহাড়ের উপর বেশ অনেকখানি ঘন গভীর জঙ্গল, এত গভীর জঙ্গল কখনো দেখিনি, যখন হিমালয় গিয়েছি তখন এরকম ট্রেকিংয়ের সময় আমি গভীর জঙ্গল দেখেছি, এত গভীর জঙ্গল একটাও মানুষ নেই সে জঙ্গলে। আমরা আমাদের দুজন আমি আর আমার সারথি দুজনে মিলে গাড়ি করে সেই পথ দিয়ে চলেছি মেধাশনি আশ্রম দেখব বলে, পথে পিডাব্লিউডি কর্মীকে পেলাম, আমরা জিজ্ঞেস করলাম কোন দিকে সেই পথ, তারা দেখি এইভাবে যাবেন আবার ডান দিকে বেরোবেন সেখানে গেলে চওড়া পথ দেখতে পাবেন। আমরা ধীরে ধীরে সেই পথ দিয়ে অতিক্রম করে সেই মেধাশনি আশ্রমে গেলাম, সে সমস্ত কিছু অবিকৃত রয়েছে, মাটির তলায় থেকে গিয়ে নিজ পাথরে রূপান্তরিত হয়েছে, যে মূর্তিটা যে অষ্টভুজা দুর্গাকে তিনি পূজা করতেন মূর্তিটা নষ্ট হয়ে গেছে, তার বদলে একটি নতুন দুর্গা মূর্তি বসেছে,
মন্দিরের মাথা, মন্দিরের উপর এক মন্দির এতটাই মাটির তলায় চলে গেছিল, মন্দিরের উপরে বিরাট একটি পটবৃক্ষ হয়েছিল এবং অদ্ভুতভাবে এই রেস্টোরেশন করার পর সেই গাছটাকে তারা রেস্টোর করেছে। মন্দির তার মাথায় একটি খুব বড় একটি গাছ হয়েছে। সেই সব পিলার, সেই সময় পিলার, সেই যজ্ঞকুণ্ড, সেই বিরাট বড় যজ্ঞকুণ্ড যেখানে রোজ তারা নিত্য হোম করত, যেখানে দুর্গাগ্নি সবসময় প্রজ্বলিত থাকত, ঋষিদের থাকার ঘর পিছাটে আছে সবই ভেঙে গেছে, সেগুলিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করছে। আমরা দিশে হারা হয়ে গেছিলাম কোন দিক দিয়ে যাবো, অথচ মনের ভেতরে খুব ইচ্ছে মেধাশুনি আশ্রম অবশ্যই দেখব। তাই যখন আমাদের ইচ্ছাটা একটু বলবতী হলো তখন ঠিক ভগবান পথ দেখিয়ে দিলেন। ঠিক সেই রকম আমরা যত ভগবানকে চাইব তত তিনি আমাদের পথ দেখিয়ে দেবেন, সেটিই তার কৃপা। তাই তো ছেলেদের বলি যখন এখানে সেখানে যাওয়ার বোধ হয় বাবারা সব কোথায় ছুটাছুটি করবে, শরণাগত হয়ে ঠাকুরের দুয়ারে পড়ে থাকো, আর কিছুই করতে হবে না, চাই কেবল আন্তরিক শরণাগতি। দুটি জিনিস চাই, লেগে থাকার ক্ষমতা, যে দুয়ারে পড়ে থাকো তাতে লেগে থাকার ক্ষমতা, আর দুই হচ্ছে শরণাগতি। আমি তোমার ছাড়া আর এই জীবনে গতি নাই, কিছু নাই বলে তুমি আমার জীবনের সার, আমি তোমাকে ছাড়া কিচ্ছু চাই না। এই গান আছে, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, সেই ভালোবাসাও চাইছি, বলছেন আমি কিচ্ছু চাইছি না, শুধু তোমাকেই চাইছি। বলছে আমরাও সব শরণাগত হয়ে পড়ে আছি, তিনি আমাদের কৃপা করে খুব দিয়েছেন আরও দিচ্ছেন, আমি আন্তরিক প্রার্থনা করছি তোমাদের সকলেরই সেই পূর্ণ জ্ঞান পূর্ণ ভক্তি লাভ হোক। চক্ষুমন্ত্রিত করিয়া তিনি বলছেন নিবর্তন্তে, আমার অন্য কোনো গতি আমি খুঁজে চাই না, শুধু তুমি, শুধু তুমি, এর বাইরে আর কিছু চাই না। এইটি হচ্ছে কথা, এটি যত যত গভীরে আমরা বুঝতে পারবো, যত আমরা এটা অনুভব করতে পারবো, ততই আমাদের পক্ষে ভগবানের লীলা বোঝা সম্ভব, ভগবানের পথে যাওয়া সম্ভব। নামে শুধু শুধু যাওয়া আসা শুধু সাথে বাসাই করতে হবে। আমাদের সবসময় যেন মনে থাকে যেন জীবনটাই যে আমরা পেয়েছি সেটা যেন হেলায় চলে না যায়, এটা হচ্ছে কথা। এটাকে ইউজফুল, এটাকে সঠিকভাবে ব্যবহার করার নিরন্তর চেষ্টা করতে হবে, কোনো অবস্থাতে যেন সেটা হেলায় চলে না যায়। হেলায় যদি চলে যায় তার চেয়ে দুঃখের আর কিচ্ছু হতে পারে না। আমাদের জীবন খেলায় চলে যাচ্ছে বলে আমাদের জীবনের এত দুঃখ, এত বেদনা, এত কষ্ট। আমরা যদি আমাদের জীবনটাকে একটু সিরিয়াসলি দেখি তাহলে দেখুন আপনারা কতজন কত সিরিয়াসলি চাকরি বাকরি করছেন, কী সুন্দর করে ঘর সংসার সামলাচ্ছেন। এগুলো যখন সম্ভব তখন মনের রাজত্বের উপরও আপনাদের অধিকার করা সম্ভব। আজ এই পর্যন্ত ওম প্রণতানাম প্রসীদত্ব দেবী বিশ্বাহারী ত্রৈলোক্যবাসিনামিটে লোকানাম রদাভ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।